হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। আর আমরা বেরিয়ে পড়েছি সাইবাবা মন্দিরে যাওয়ার জন্য। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পাবো, আশা করি তোমাদের সবারই খুব ভালো লাগবে। আর আরেকটা নতুন ভিডিওর সাথে আমি চলে এসেছি আবার। আর আমার চ্যানেল বেঙ্গলি প্রকল্প, আমি তোমাদের জানাচ্ছি সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো পুরোটা দেখতে থাকো, ভালো লাগবে। তো এখন ফাইনালি আমরা মন্দিরে পৌঁছে গেছি। আর এখন আমি কোনো কথা বলতে চাই না, কারণ এখন বাজে হচ্ছে 8টা বেজে গেছে। কিন্তু মন্দির খোলা থাকে 9টা পর্যন্ত। 9টা পর্যন্ত খোলা থাকলেও কিন্তু বন্ধ, 8:30টার পরে আর কোনো পুজো নেয় না মন্দিরে। তো সেটা আমরা বাইরে থেকে জানতে পেরেছি, তার জন্য মানে আমি কোনো কথা বলছি না, সরাসরি যাই। তো বাইরে থেকেও দেখতে যতটা সুন্দর, ভিতরে তো ঢুকে মানে আমি ভাবতেই পারিনি এতটা, মানে এতটাই ভালো লাগছে। তোমরা সেখানে না গেলে বুঝতে পারবে না। তো যাই হোক, বাবার কাছে গেলে মনটা একদম আলাদাই হয়ে যাবে। তো এটা ঠিক হচ্ছে সোদপুরে গির্জার মোড় আছে, গির্জার মোড়ে ওখানেই ঠিক মন্দিরটা। তো মন্দিরটা ভিতরটা খুবই সুন্দর, মানে বলে আমি বোঝাতে পারবো না। তোমরা যদি ওখানে গিয়ে থাকো, যারা গিয়েছো তারা তো অবশ্যই জানবে, আর যারা যাওনি আমি তাদের আমার পার্সোনাল রিকোয়েস্ট করছি আমি নিজের থেকে, যে তোমরা প্লিজ একবার যাও, দেখবে একটা আলাদাই ফিলিংস। তো আমি আরেকটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। আর আমার অবস্থা দেখছো একদম খারাপ, কারণ সকাল আমরা যেহেতু বেরিয়েছিলাম 8টায়, সেটা পার্ট 1-এর ভিডিওটা তোমাদের দেখিয়েছি। তো সন্ধ্যা হয়ে গেছে, রীতিমতো এত জার্নি করে আর আমাদের ভালো লাগছিল না, কারোরই ভালো লাগছিল না। কিন্তু এখানে আসার পর মনটা একদম অন্যরকম হয়ে গেছে। তো ভিতরের ব্যবস্থা খুবই ভালো আর খুবই পরিষ্কার মন্দিরটা, মানে বাইরে থেকে কোনো ফুল বলো মালা বলো ঠাকুরের কাছে মানে ওরা দেখলাম নিল না, শুধু জাস্ট গোলাপ, যেহেতু সাইবাবার খুবই পছন্দের একটা ফুল গোলাপ ছাড়া ওরা কোনো কিছুই অ্যালাউ করছে না। বাবার পাদুকা সামনেই আছে, দেখতে পাচ্ছে বাবা প্রণাম করছে, আর ভিতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, তবুও বাবাই মানে আমার হাজব্যান্ড ওই ছুটিয়ে দেখিয়েছে তোমাদের। তবে আমি তোমাদের পার্সোনাল রিকোয়েস্ট করছি যে তোমরা সরাসরি গিয়ে সামনে থেকে দেখো, আশা করি তোমাদের সবারই খুব ভালো লাগবে। আর মন্দিরের ভিতরে এত সুন্দর লাইটের ডেকোরেশন আছে, আর চারিদিকটা এত সুন্দর সাজানো, মানে তোমাদের বলে মানে বুঝতে পারবো না। তো মন্দির খোলার টাইম হচ্ছে যতটা আমি দেখেছি বাইরে, হিন্দিতে লেখা আছে ততটা বুঝলাম না, ইংলিশে লেখা আছে এক জায়গায়, সেখান থেকে আমি দেখে বুঝলাম। সকালে হচ্ছে তোমার সামথিং 6টা থেকে 9টা আছে, আর বৃহস্পতিবার সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত সারাদিন খোলা আছে। বৃহস্পতিবার যেহেতু বাবার বার, তো ওই জন্য বৃহস্পতিবার দিন পুরোটা খোলা আছে। তোমরা চাইলে আসতেই পারো, আর আমি পুরোটা ঘুরে তোমাদের দেখাচ্ছি। Thank you.
এবার তো বাড়ি যাওয়ার পালা, আর আমরা বেরিয়েও পড়েছি বাড়ি ফেরার উদ্দেশ্যে। তো এখন তো আর কিছু দেখানোর নেই, তবে হ্যাঁ আর কিছু দেখানোর নেই কিন্তু অনেক কিছু দেখানোর বাকি আছে। আমাদের রাতের কলকাতাটা আর একটা ড্রিম অফ সিটি, তো সেই জন্য রাতের বেলায় আমাদের কলকাতাটা কেমন লাগে তো সেটাই আমি আজকে তোমাদের দেখাবো। তো পুরোটা দেখতে থাকো, আশা করি তোমাদের সবারই খুব ভালো লাগবে। তো চলো দেখে নিই কিছু দেখাচ্ছি, আর যেটা সকালেই দেখেছি সেগুলোই তোমাদের দেখাবো, কিন্তু রাতের বেলায় কলকাতাটা একটা আলাদাই আলাদাই অনুভব। কারণ চারিদিকে এত আলো, এত লোকজন, গাড়ি ঘোড়া, তা সেটা সবটা মিলিয়ে আরেকটা নতুন একটা জগৎ। তো তার জন্য মানে নিজেকে খুব ইয়ে মনে হয় যে আমি এখানে থাকি, অনেক লোক বাইরে থেকে আমাদের কলকাতাটাকে দেখে। তো সেই জন্য ওর জন্যই আমি বলছি যে একটা আলাদা রকমই ফিলিং। তো যাই হোক, আমার কথায় কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকলে তোমরা যারা হাসছো আমার তাতে কোনো যায় আসে না, তো হাসতেই পারো, ভুলভাল কথা বেরিয়েই যায়। এমন একটা ভালো জায়গায় থাকলে যে কোনো মানুষেরই ভুলভাল কথা বেরিয়ে, তো তার জন্য আমি আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের থেকে, সরি। তো ভিডিওতে ভুলভাল হয়ে থাকলে অবশ্যই সেটা আমাকে জানিও, আমি ঠিক করে নেওয়ার চেষ্টা করব। তো চলো দেখতে থাকি বাকি ভিডিওটা, আর আজকে আর কোনো বেশি কথা আমি বলতে চাই না, আর ভিডিওটা আমি কন্টিনিউ করবো কিছুক্ষণ, কারণ বাড়ি ফিরতে অনেক রাত হয়ে যাবে। এখন তো প্রায় 10:30 মতন বেজে গেছে, আমি এখন ঘড়িটা জানি না, ব্যাগের ভিতরে ফোনটা তো মনে আছে। তো যাই হোক, টাইমটা দেখাবো একটু পরে, 9টা বাজছে। তো আর কোনো কথা বলতে পারছি না আজকে, তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তোমাদের টাইমটা এখন একবার দেখিয়ে দিচ্ছি, এখন প্রায় তোমার 10:51, মানে 11টা বাজতে চল। তো আমরা এখন সবে তারাতলা, তো বাড়ি যেতে এখন অনেকটা সময়, তাই ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না, এখানে এরকম করে দিচ্ছি। আর দেখা হচ্ছে আর একটা নেক্সট ভিডিও। তো যদি তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিজের শরীরের যত্ন নিও, আর প্লিজ আমার ভিডিওটা একটা লাইক করে দিও যদি ভালো লেগে থাকে, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করো, তাহলে এরকম আরও নতুন নতুন ভিডিও তোমরা আপডেট পেতে থাকবে ডেলি। তো আজকের মতো এখানেই, টাটা, গুড নাইট। তো দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওর সাথে।